বালু দিয়ে ভরাট করা হয়েছে খাল, আর এতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এর আশপাশে। চরম দুর্ভোগে বরিশালের কাউনিয়া পুরাণপাড়া এলাকাসহ বিসিক শিল্পনগরীর ও আশপাশের বাসিন্দারা। তাদের অভিযোগ, বিসিকের বাউন্ডারি দিতে বালু দিয়ে ভরাট করা হয়েছে খালটি, রাখা হয়নি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। বছরের বেশিরভাগ সময় তলিয়ে থাকছে ঘরবাড়ি, রাস্তাঘাট। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা। বিগত এই 4 বছর পর্যন্ত বিসিক খামখেয়ালি করে বালি ভরাটের কারণে আমাদের একটা খাল, যাতায়াত পানি নিষ্কাশনের একটা খাল ছিল, তারা খালটা ভরাট করার জন্য আমরা 4 বছর পুরাণপাড়া টোটাল পুরো এলাকা পানিবন্দি থাকি এবং সারা বছর আমাদের এমনই কপাল খারাপ। আমাদের যদি কোনো লোক মারা যায়, আমরা তার দাফনও আমাদের নিজের জমিতে আমরা দিতে পারবো না। আমি নিজে মন্ত্রীর কাছে কাগজ নিয়ে গেছি, মেয়রের কাছে নিয়ে গেছি, বিসিক অফিসে গেছি, তারা কোনো সময় আমাদের ওই রকমের সহযোগিতা করে না। বলছে বারবার বলছে যে আমি ব্যবস্থা করুন, এবং ইভেন কাউন্সিলর দ্বারা আমরা গেছি, কাউন্সিলরও বলছে আমি চেষ্টা করতেছি, সে চেষ্টাও করে, কিন্তু আমরা কোনো সুফল পাচ্ছি না ভাই। নিষ্কাশনের জন্য আমরা অনেক ভুগতে আছি, কারণ এই বিসিক এলাকায় বালু ফালাইয়া বান্ডরি কইরা তারা নিয়ে গেছে আমাদের বাপ দাদার জায়গা, তারা নিয়ে আমাদের এখন তলাইয়া মারতেছে। এই যে দেখেন যে বাড়িগুলো এই সব পানি, এরকম কোনো পানি ছিল না এই 4 বছর ধরিয়া আমাদের এই কষ্টের মধ্যে আমরা আছি। আমরা তো সিটি কর্পোরেশনে কমপ্লেন করছি, কিন্তু তার কোনো ইমপ্রুভমেন্ট কিছু আসে না। ঘটনাস্থল ঘুরে দেখেছে বরিশাল সিটি কর্পোরেশনের একটি টিম। বিগত দিনের মেয়র মহোদয় করে নাই, এই মেয়মাদে আসার সাথে সাথে তার সাথে একাধিক আলাপ করছি। গত বৃহস্পতিবার দিন মেয়মাদে ডাকা, তার সাথে কথা বলার পরে সে সিওরে সচিবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছে পর্যবেক্ষক করে সারা ইয়ে দেখছে, ফিল্ডে দেখতে যে আসলে দেখে পানিতে প্রত্যেকটা রাস্তাঘাট ঘরবাড়ি চলাই গেছে। আমি তো ঠিকাদারি করি, আমার পাশের তো ওটা আমি করে দেবো। এখন বাউন্ডারি দেয়াল নির্মাণের আগে ড্রেনের জন্য জায়গা রাখা হয়েছে বলে দাবি বিসিকের। আমরা যখন এটা ভরাট করছি, আমরা কি কোনো ড্রেন ভরাট করছি, খাল ভরাট করছি? আমরা আমাদের জায়গা ভরাট করছি। আমাদের জায়গাটা নেওয়া কবে ছিল? 1968 সালে। আমাদের সেই 68 সালে পিলার ধরে, তারপরেও আমরা যেহেতু ওখান থেকে কোনো কারণে যদি ড্রেন আসতে চায়, সেখানে কোনো কোনো জায়গায় আমরা 15 ফিট জায়গা ফাঁকা রেখে দিয়েছি যেন তাদের ড্রেন নিতে কোনো ঝামেলা না হয়। তারপরে আর কি করব, আমাদের বিসিকের মাঝখানে তো আমরা ড্রেন দিতে পারব। দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ চায় ভুক্তভোগীরা। শাহিন হাসান, বাংলাভিশন, বরিশাল।